আসসালামু আলাইকুম ঘরে থাকা একদম সাধারণ সব মশলা দিয়ে অসাধারণ স্বাদের মুচমুচে চিকেন পাকোড়ার রেসিপি আজকে শেয়ার করব। আজকের চিকেন পাকোড়া খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বাড়িতে যে কেউ বানাতে পারবেন খুব সহজে তো চলুন তাহলে মজাদারে চিকেন পাকোড়ার সহজ রেসিপি দেখে নিন প্রথমে চিকেন পাকোড়ার জন্য মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাকোড়ার জন্য এরকম ছোট ছোট টুকরো করে মুরগির মাংস কেটে নিতে হবে এখানে আমি দেড় মাংসের টুকরো নিয়েছি তো এবারে চিকেনের মধ্যে এক চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি চা চামচ গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া না দিলেও চলবে এখন এই সবগুলো মশলা মুরগির মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে এটিকে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো মুরগির মাংস রেস্ট হতে থাক এই ফাঁকে পাকোড়ার বাকি কাজগুলো সেরে নিচ্ছি সেজন্য বড় একটি এক কাপ উঁচু উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরেতে স্বাদ মতো দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে পেঁয়াজগুলো নরম করে নিয়েছি চিকেন মাখানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তাই আমি এখানে আর লবণ যোগ করলাম না তো পেঁয়াজ মাখানোর পর রেস্ট রাখা মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়াও এতে দিতে পারবেন পাকোড়া ভাজার পর অনেকক্ষণ মুচ রাখার জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সবশেষ দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ রেড ফুড কালার এটি পুরোটাই অপশনাল আমি দিয়েছি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমাদেরকে পাকোড়া তৈরির জন্য মুরগির মাংসের সেজন্য আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি একেবারে পানি দেওয়া যাবে না আমার এক টেবিল চামচের একটু কম পানি লেগেছে দেখুন মাখানোর এক পর্যায়ে আমার এটি কিন্তু আঠালো হয়ে গেছে তো এবার পাকুড়া তৈরির জন্য সব সবকিছু মিশানো হয়ে গেছে এখন আমি পাকুড়া ভাজার জন্য চুলাই চলে যাচ্ছি কড়াইয়ের পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এক এক করে মাংসের একটি করে টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন না হলে কিন্তু পাকুড়ার টুকরো দেওয়ার সাথে সাথেই কড়াইয়ের সঙ্গে লেগে যাবে সেদিকটা একটু খেয়াল রাখবেন তো আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে পাকোড়া দেওয়ার পর আমি চুলারাজ আঁচ মাঝারিতে রেখে পাকোড়া সময় নিয়ে ভেজে নিয়েছি আবার খুব বেশি সময় নিয়েও কিন্তু ভাজা যাবে না তাহলে পাকোড়াগুলোর ভিতরেও মুচমুচে হয়ে যাবে আমরা এই পাকোড়া বাইরের দিকটা অনেক ক্রিস্পি করব কিন্তু ভিতরে সফট থাকবে তাই সে অনুযায়ী আমি চুলারাচ মাঝারিতে রেখে পাকোড়ার একপাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি এভাবে করে আমি দুপাশ মুচমুচে করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো পাকোড়া তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিয়েছি দেখলেন তো খুব সহজে ঘরোয়া উপকরণে কিভাবে ভীষণ মজাদার মুচমুচে পাকোড়া বানানো যায় এখন যেহেতু বর্ষাকাল তাই বর্ষাকালে এভাবে করে পাকোড়া বানিয়ে খেতে কিন্তু চায়ের সাথে দারুণ লাগে আপনারা এভাবে করে পাকোড়া বানিয়ে দেখতে পারেন দেখুন আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি পাকোড়ার ভিতরটা কিন্তু সফট আর বাইরের দিকটা মুচমুচে আশা করি আমার আজকের পাকোড়া তৈরির সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ